সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ৬ জন। রোববার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাটে এই দুর্ঘটনাটি ঘটে। কামারখন্দ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, ঘটনাস্থলেই ৩ জন মারা যায়, আহত হন ৪ জন। পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে আরও ৩ জনের মৃত্যু হয়।